না গাড়িটা একটু আস্তে চালালে হয় না কেন আস্তে চালাবো কেন এই তো দিব্বি যাচ্ছে আমার এইভাবেই গাড়ি চালাতে ভালো লাগে হ্যাঁ বুঝেছি গাড়িতে ছড়িয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করে মারানোর চেষ্টা তোমার এই হাবভাব কিন্তু আমার একেবারেই ভালো লাগছে না যাক বুঝেছো তাহলে আমার মনের গোপন ইচ্ছেখানি হ্যাঁ বুঝেছি তোমার ওই বোম্বে দাদা আমাকে মইতে ছড়িয়ে মইটা আস্তে করে কেড়ে নিলেন আর এদিকে তুমি আমাকে গাড়িতে ছড়িয়ে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করছো অরুণ কুমার তুমি ধনে প্রাণে শেষ ওমা তুমি বললে বলেই তো ড্রাইভিং শিখলাম বললে সে কি অভিনয় করবে আর ড্রাইভিং শিখবে না এটা নাটক করতে আসলে তুমি প্রিয়া এটা সিনেমা কি গম্ভীর গলায় বলেছিলে সত্যি অভিনেত্রীদের কত কি না করতে হয় তবে এখন তোমার উচিত বোম্বেতে গিয়ে তোমার এই বোম্বে দাদাকে গাড়ি চড়িয়ে একটু সমুদ্রের ধারে জুহু বেঁচে নিয়ে ঘোরা তাহলে তুমি অনেক কাজ পাবে হিন্দি ছবিতে আমাকে প্রাণে মারার চেষ্টা করো না প্লিজ তোমার ভয় করছে কি স্টিয়ারিংটা বোধ হয় কাজ করছেন কি আরে কি হচ্ছে রে দাঁড়াও থামো 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 মনে করছি আমার ঘাট হয়েছে তোমাকে এই সিনেমার জন্য গাড়ি চালানোর শেখার কথা বলতে তোমাকে আর গাড়ি চালাতে হবে না তুই পিছনে গিয়ে বসো আমি গাড়ি চালাচ্ছি যাও 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 আর যদি না যাই মানে যদি এখানেই বসে থাকি এভাবে হাতের ওপর হাত ধরে তুমি আমায় গাড়ি চালানো শেখাও কি আটকে পায় আমায় এমনটাই ভেবেছিলাম এমনটা যে হবে এটা আমি জানতাম তো দাদাকে তার আশেপাশে কেউ শান্তিতে থাকতে দেবে না এমনকি আমি